যখনই তাকে ফোন করছো সে বলছে একটু ব্যস্ত আছি পরে কথা বলবো তারপর আর ফোনই করছে না বা তোমার ফোনটা রিসিভই করছে না আবার এমনও হচ্ছে তুমি তাকে মেসেজ করছো দেখছো তাকে তুমি অনলাইন বাট তোমার মেসেজে সে রিপ্লাই দিচ্ছে না আধ ঘন্টা পর পঁয়তাল্লিশ মিনিট পর এক ঘন্টা পর হয়তো সে রিপ্লাই দিলো সেটাও হ্যাঁ হুম না এরকম টাইপ রিপ্লাই বা রিপ্লাই না দিয়েই ডিঅ্যাক্টিভ হয়ে গেল এই সমস্যাগুলো এভরি রিলেশনশিপে আজকাল ভীষণভাবে দেখা যায় এবং যারা আমার কমেন্ট করে দেখবে কমেন্ট বক্সে এই ধরনের এই ধরনের প্রশ্নই থাকে বা ইনবক্সেই প্রশ্ন আসে আর যাদের সাথে সম্পর্কটা একটু ভালো হয়ে গেছে মানে যারা সাবস্ক্রাইবার ছিল এক সময় যাদের সাথে আমার সম্পর্ক একটু ভালো হয়ে গেছে তারা ফোন করে জিজ্ঞেস করে যে দিদি কি করবো আমাকে রিপ্লাই দিচ্ছে না আমাকে হুটহাট করে ব্লক করে দিচ্ছে আমাকে এড়িয়ে যাচ্ছে হতে পারে এই সমস্যাগুলো কমন কিন্তু যাদের সাথে হয় তারাই বুঝতে পারে যে এটা কতটা কষ্টদায়ক যাদের সাথে হয় না না বা করে গেছে হ্যাপি আছে তারা এই জিনিসগুলো বুঝতে পারবে যারা এই সমস্যায় আছো তাদের সমস্যার সমাধান করার দায়িত্ব যখন আমি নিয়েছি তো আমার উচিত সেটাকে সলভ করার তো বন্ধুরা আজকের ভিডিওতে আমি এমন কিছু কথা বলবো যেইগুলো তোমাকে এই অ্যাপ্লাই করতে হবে যদি তুমি এই সমস্যার মধ্যে থাকো আশা করব তুমি পজিটিভ রেজাল্ট পাবে আর কি রেজাল্ট পাচ্ছ অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাবে ইনবক্সে নয় কমেন্ট সেকশনে জানাবে কারণ কমেন্ট সেকশনে জানালে বাকিরা বুঝতে পারবে যে তুমি প্রবলেমটা থেকে বেরোতে পেরেছ বা এইটা করার পরে তোমাদের সম্পর্কের মধ্যে কি চেঞ্জেস এসছে একটু রিভিউ অবশ্যই দিও আর কিছু তো ডিম্যান্ড নেই তোমাদের থেকে একটু রিভিউ অবশ্যই দিও আর যারা সাবস্ক্রাইব না করে দেখছো প্লিজ সাবস্ক্রাইব করে দাও আর ভিডিওটাকে একটু শেয়ার করো বন্ধুদের মধ্যে লাইক করো কমেন্ট করো তোমাদের সম্পর্কটা এক বছর বছর কি এগিয়ে গেছে দু সম্পর্কের মধ্যে নানান ধরনের ঝড় ঝাপটা এসছে দুজনে সেটাকে ওভারকাম করে এগিয়ে গেছে। সামনের দিকে বাট এখন কি হচ্ছে তুমি যখন একটা সম্পর্কটাকে এক জায়গায় আটকাতে চাইছো মানে তুমি চাইছো এবার সম্পর্কটা একটা পরিণতি পাক কারণ একটা মেয়ের ক্ষেত্রে বয়সটা যত বাড়তে থাকে পরিবার থেকে চাপ আসতে থাকে বিয়ে দেওয়ার জন্য আর এটা যদি একটু মহবসালের দিকে হয়ে থাকে লাইক গ্রাম সাইডের দিকে সেখানে কিন্তু এই জিনিসগুলো ভীষণভাবে ম্যাটার করে যে মেয়ের বয়স চব্বিশ পঁচিশের ওপর হয়ে গেলে তাকে আর বাড়িতে রেখে দেয় না একটা ভালো ছেলে দেখে তাকে বিয়ে দিয়ে দেওয়া হয় তো এই ক্ষেত্রে তুমি তোমার পার্টনারকে বলছো যে আমাদের এবার সম্পর্কটাকে একটা পরিণতির দিকে নিয়ে যেতে হবে একটা ছেলের ক্ষেত্রেও এই সমস্যা হয় সে চাইছে যে আমি এখন স্টেবল আছি ফিনান্সিয়াল দিক থেকে এবার সম্পর্কটাকে একটা জায়গায় নিয়ে যাওয়া যায় কিন্তু তোমার পার্টনার সেটা চাইছে না তোমার পার্টনার বলছে এখন না পরে হবে আর কিছুদিন ওয়েট করো বা আমি এখন বাড়িতে জানাতে পাচ্ছি না ইয়া তো পালিয়ে গিয়ে বিয়ে করো আর না হলে অপেক্ষা করো বা যেটা ভালো বোঝো করো এখানে তোমায় বুঝতে হবে মানুষটা কিন্তু তোমাকে নিয়ে সিরিয়াস নয় কথা বলে ভালো করে শুনবে মানুষটা কিন্তু তোমাকে নিয়ে নিয়ে বা তোমাদের সম্পর্কটা সিরিয়াস নয় সে যদি সিরিয়াস হতো তাহলে কিন্তু সে এই কথাটা বলতো না যে আমি এখন ভাবছি না বা পরে হবে এখন নয় যখন সে শুনছে তুমি ফিনান্সিয়াল দিক থেকে স্টেবল আছো বিয়ে করার জন্য বা যখন সে শুনছে তোমার পরিবার থেকে চাপ দিচ্ছে প্রথম কথা এই উত্তরে তোমাকে বুঝে নিতে হবে সে কিন্তু রিলেশনশিপ নিয়ে সিরিয়াস নয় দ্বিতীয়ত দু বছর তিন বছর সম্পর্ক চলে যাওয়ার পরে মানুষটা বড্ড নিজের হয়ে যায় বড্ড কাছের হয়ে যায় তার থেকে এইগুলো আমরা ডিজার্ভ করি না কি সে ফোন ধরবে না রিলেশনশিপে থেকে ফোন ধরবে না মেসেজে রিপ্লাই দেবে না এই জিনিসগুলো তো সেখানে যখন তোমার সাথে এই জিনিসগুলো হচ্ছে সে তোমার ফোন ধরছে না মেসেজের রিপ্লাই দিচ্ছে না বা তোমাকে হুট হাট করে ব্লক করে দিচ্ছে দ্যাট কি সে তোমাকে নিয়ে সিরিয়াস যদি সে তোমাকে নিয়ে সিরিয়াস থাকে এবং তোমাদের সম্পর্কের মধ্যে যদি কোনো বড় ইস্যু না থাকে তাহলে তো তার এগুলো করার কোনো মানে নেই যদি সে এইগুলো করতে থাকে উইদাউট এনি রিজন বা উইদাউট এনি ইস্যু তাহলে তোমাকে বুঝতে হবে যে সে এই সম্পর্কটাকে আর টেনে নিয়ে যেতে চাইছে না সে তোমাকে বলতেও চাইছে না আবার সে সম্পর্কটাকে টেনে নিয়ে যেতেও চাইছে না সে চাইছে তুমি এইগুলো দেখে সম্পর্কটার থেকে বেরিয়ে আসো আরও আমি পয়েন্ট দিচ্ছি তোমার সাথে কথা কম বলছে তোমার সাথে মেসেজে কথা কম বলছে কিন্তু সেই সোশ্যাল মিডিয়ায় রীতিমতো অ্যাক্টিভ তাকে সবাই ধরো সে কোনো ছেলে তাকে সব মেয়েরা তার ফটোতে ভালো ভালো কমেন্ট করছে ক্রাশ লিখছে হিরো লিখছে বা আরো কিছু লিখছে সে তাদের কিন্তু সুন্দর সুন্দর রিপ্লাই দিচ্ছে বা সে একটা মেয়ে তাকে যখন ছেলেরা নানান ধরনের বিউটিফুল সুন্দর বা আরো নানান ধরনের কমেন্ট করছে ক্রাশ সে কিন্তু তাদের রিপ্লাই খুব সুন্দরভাবে দিচ্ছে আমি এখানে বলবো রিপ্লাই দেওয়াটা কমেন্টের একদম ভুললাম আমি যখন সোশ্যাল মিডিয়ায় আছি আমি যখন ফটো পোস্ট করছি লোকে কমেন্ট করবেই কমেন্ট বক্সটা ওপেন করা হয়েছে সেই জন্যই কিন্তু সেই কমেন্টের রিপ্লাই আমি কিভাবে দেব। সেটা কিন্তু আমার ওপর ডিপেন্ড করছে আমি যদি একজন সিঙ্গেল পারসন হই আমি যা খুশি রিপ্লাই দিতে পারি কিন্তু আমি যখন একটা কমিটেড রিলেশনশিপে আছি সেখানে কিন্তু আমার ভাবতে হবে যে আমার পার্টনার পছন্দ নাও করতে পারে বা এই ধরনের রিপ্লাই দেওয়াতে আমাদের সম্পর্কের মধ্যে আসতে পারে ইস্যু ক্রিয়েট হতে পারে তো আমি এই কাজগুলো করবো না বাট সে যখন করছে দ্যাট মিনস সে তোমাকে নিয়ে সিরিয়াস না এরকম ধরনের কিছু কিছু সমস্যা যেগুলো তোমাদের সম্পর্কের মধ্যে হচ্ছে যদি হতে থাকে তাহলে বুঝে নিও সে সম্পর্কটাতে লেস ইন্টারেস্টেড ইন্টারেস্ট নয় সে তোমাকে ছাড়তেও পারছে না আর তোমাকে ডিরেক্ট বলতেও পারছে না সে চাইছে তুমি আস্তে আস্তে বুঝে সরে যাও এই অবস্থায় তুমি কি করবে প্রথম ভুল তুমি তাকে তার কাছে বেগ করো ঠিক করে নাও কেন এরকম করছো কেন এরকম করছো এই যে বেগ করছো সে কিন্তু তাও তোমার মাথায় উঠে বসছে সে বুঝতে পারছে আমি যাই করে নি তো আমাকে ছেড়ে কোথাও যেতেই পারবে না এই যা খুশি বলুক আমি ঠিক আমার কাজ করতে থাকি দ্বিতীয়ত তুমি তার কাছে বোরিং হয়ে যাচ্ছ কেন তুমি তোমার যে সময়টা পাচ্ছ সেই সময়টাকে কাজে না লাগিয়ে তুমি তার পেছনে টাইমটা ওয়েস্ট করছো সেই সময়টা কিন্তু তুমি যদি তোমার পছন্দের কোনো কাজের মধ্যে লাগাও তাহলে কিন্তু দেখবে সময় আরামসে কেটে যাবে তুমি তো বোর হবেই না তুমি এই সম্পর্ক নিয়ে অতটা ভাববে না যে ঠিক আছে চলছে চলুক আর তোমার মধ্যে যে ভেতরে যে হিডেন ট্যালেন্টটা আছে সেটা যখন প্রকাশ পাবে তোমার পার্টনার কিন্তু এটা বুঝবে যে তুমি একজন বোরিং পারসন না তোমার লাইফে সে ছাড়াও আরও কিছু আছে মানে আমি এটাই বলতে চাইছি তোমার লাইফে সে ছাড়াও যে আদার্স কিছু আছে সেটা বুঝিয়ে দাও আজকে আমি দুটো বললাম তোমাকে কি করতে হবে এক তোমার মধ্যে যে ট্যালেন্ট আছে সেটাকে বের করো সেটাকে কাজে লাগাও সেটাকে নিয়ে নানান ধরনের ক্রিয়েটিভিটি করো যাতে তোমার পার্টনার কখনো এটা না বুঝতে পারে যে তুমি শুধুমাত্র তার দিকে আজকে পড়ে আছো সে ছাড়া কিছু নেই আর দ্বিতীয়ত তার কাছে বেক করা বন্ধ করো তার কাছে যত তুমি বেক করবে সে তত কিন্তু এই কাজগুলো কন্টিনিউ করতে থাকবে নেক্সট ভিডিওতে আমি আরও কিছু টিপস দেব তো আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই জানিও আর পাশে থেকো সবসময় ভালো থেকো পজিটিভ থেকো একটা কথা সব সময় মনে রাখবে যত তুমি পজিটিভ থাকবে তত কিন্তু তোমার ধারপাশে কোনো সমস্যা আসতে পারবে না তো বন্ধুরা ভালো থেকো